ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ! আজকের ব্রেকিং নিউজ, প্যান্ডেলে প্যান্ডেলে পড়েছে হল্লা, আম জনতা চেঁচিয়ে উঠল, কিসের হল্লা? রিপোর্টার্সরা এক জোটে বলে উঠল, পুজো ফিনিশ, ফিনিশ এর মানেটা কি? মা করেছেন পুজো বয়কট। কি? কিন্তু কেন? কি হলোটা কি মায়ের? সেটাই জানতে আমরা অ্যাপয়েন্ট করেছি নারদকে। ইনফরমেশন দিতে নিয়েছে নগদ 10,000। দেখি কি হয় এবার। স্বর্গধাম, দুর্গা রেগে মেগে প্রাণায়াম করছে। মা, ও মা, কি হয়েছেটা? কি দেখছো না আমি প্রাণায়াম করছি? কিন্তু মা গো। আহ নারদ, টিভির সামনে দিয়ে সরো, দেখতে পাচ্ছ না রামু নতুন একটা প্রাণায়াম শেখাচ্ছে? কিন্তু মর্তের লোকেরা যে অস্থির হয়ে উঠছে মা। উনি কিছু বলেছেন? আগে না, মানুষ। সো হোয়াট, দে আর মাই ফ্যান ফলোয়িং, ওদের অত মাথা চড়ালে হয় না নারদ। আমার কথা কি কেউ রাখে যে আমি সবার কথা রাখবো? গেছি তো এত বছর, আর না। বাট কেন মা? সেটা বরং তোমার বাবাই ভালো বলতে পারবেন। এখন যাও, রামু শোটা শেষ করিয়ে ছাড়লো, হা দা কোথাকার। নারদ প্রবেশ করলো কৈলাসে। মহাদেব! প্রচণ্ড রেগে মহাদেব চেঁচিয়ে উঠল, এবারে কিন্তু তাণ্ডব শুরু করে দেব, প্রলয় ঘটিয়ে দেব, সবকিছু তছনছ করে দেব, ধ্বংস করে দেব, কোনো বাজে ডিমান্ড শুনবো না, শুনবো না। কিন্তু মহাদেব! হুন্ডু করে হাতে ধরিয়ে দেব মহাদেব, মহাদেব করলে পালা এখান থেকে। কিন্তু এই নন্দী, এই ভৃঙ্গি হয়েছেটা কি লোকটার? বেদম খেপে, মাথা গরম, বুদ্ধি কি শিয়ে রাখো? আমি জিজ্ঞেস করছি কেন? তুমি অত চাপ নিচ্ছ কেন? আরে মানুষদের কাছ থেকে টাকা নিয়েছি, কোনো ইনফরমেশন না নিয়ে গেলে ঠেঙাবে যে, এখন শুধু ঝাঁটার বাড়ি খাও। শোনো তাহলে, এখন আমাদের স্টুডিওয়ে হাজির হয়েছে নারদ, টপকে পড়েছে সিধা উপরসে। নারদ জমিন পর, কি খবর আনলেন বাবা নারদ? নারায়ণ নারায়ণ, হ্যালো আম জনতা, সবাইকে পুজোর প্রীতি ও শুভেচ্ছা। আজ আমি এখানে আসতে পেরে নিজেকে খুবই ভাগ্যবান মনে করছি। ফুটেজ খাওয়া শেষ হলে মোদ্দা কথায় আসুন, টাইম ওয়েস্টটা বন্ধ করে কেসটা কি বলুন, হোয়াটস দা ঝোল? ভেরি ভেরি গন্ডগোল, মা খেয়েছে কমপ্লেক্স, মা হয়েছে জেলাস, মায়ের রিকোয়েস্টে বাবা পুরোপুরি ক্যালাস। হ্যাঁ, তবে বলি শোনো, সোর্স অফ ইনফরমেশন নন্দী ভৃঙ্গি, ডিরেক্ট ফ্রম কৈলাস। আগের বছর মাকে দেখতে এসে এক ভক্ত বলে গেল। ফ্ল্যাশব্যাক। মা, ও মা, আমার নতুন বিয়ে হয়েছে মা, আমি নববধূ। হ্যাঁ, তাতে কি? আজ আমি প্রথমবার নিজের বরের সাথে পুজো দেখতে বেরোবো, আমাদের প্রথম পুজো। বাহ, তাতে কি? না মানে আমি আর আমার বর প্রতিদিনই প্রায় বেরোই। তাতে কি? আমার বর নতুন বাইক কিনেছে, আজ প্যান্ডেলে প্যান্ডেলে বরের সাথে বাইকে করে ঘুরবো, বেরোবো, মজা করবো, কত কি। তাতে আমার কি? না বলতে এলাম আর কি, আপনি কি আমায় হিংসে করছেন নাকি? কিসের হিংসে? ওই আমি আমার বরের সাথে ঘুরবো, বেরোবো, মজা করবো, আর আপনি এখানে একা। একা? আমার বর আমায় নিয়ে বাইকে করে ঘুরতে বেরোবে যে, আর আপনার বর তো আপনাকে কখনো হাতি ঘোড়া এসব চড়িয়ে বাচ্চা কাচ্চা সমেত পাঠিয়ে দেয়, নিজে আসে না, বেচারি। ভাবুন মা, পাঁচ পাঁচটা দিন একা বসে করেটা কি? একেই তো নেশা করে বেড়ায়, আরও কোনো বদভ্যস তুললো নাকি মা? না হলে বলুন মা, একবার ছুটি তাও আবার বাচ্চা কাচ্চাদের নিয়ে আপনাকে একা পাঠিয়ে দিল, আসতে পারলো না নিজে? মাঝে মাঝে তো আবার নৌকা করেও পাঠিয়ে দেয়, আপনাকে জলে ভাসিয়ে দিল মা। চুপ কর, আমার বর কত টাকা দিয়ে নৌকা বুক করে জানিস? তাও যদি নিজের বউকে বাইকে চাপিয়ে নিয়ে আসতো তাহলে না হয় বুঝতাম আপনাদের দারুণ প্রেম। আচ্ছা চলে, আমার আবার বরের সাথে বেরোতে হবে, বাই বাই। এই পথ লালা, তবে কেমন হতো মাগো বলো তো? ব্যাস কেলেঙ্কারি। এবার বানিয়েছি একটা টেম্পোরারি প্ল্যান, এবছরের মধ্যে উতরে যাবে যদি হয় সাকসেসফুল। আরে দেরি করছেন কেন বলুন। ওরে নারায়ণ রে, কি বলে এরা, ক্যাশ চাইয়ে মুঝে ক্যাশ। সে হবেক্ষণ। তবে শোন, নারদের প্ল্যান মতো শিব তখন ধ্যানে মগ্ন,
নন্দী গুটি গুটি পায়ে আস্তে আস্তে মহাদেবের কাছে গিয়ে আস্তে করে গাজার প্যাকেটটা মহাদেবের পকেট থেকে বের করে 100 গুণ ডোজ বাড়িয়ে দিল। মহাদেব তো ধ্যান শেষে পকেট থেকে গাঁজা বের করে খেয়ে নেশার গভীর ঘুমে কাতর। এই সুযোগে নারদ এসে শিবকে বলল, মহাদেব বাইকটা বের করি। নেশার ঘরে মহাদেব তখন বলে উঠল, বম ভোলে। ব্যাস রাখি হরি মারিকে দুর্গার কাছে খবর চলে এলো, অবশেষে বাবা আজ বাইক চড়াবে মাকে, নিজে হাতে নিয়ে যাবে মাকে মর্ত ধামে। কুরাসে গায়ক গায়িকারা গেয়ে উঠল, বাইক চাপিয়ে মাকে ঘরে এনেছি, অনেক টাকা দিয়ে বাইকে পেট্রোল ভরেছি, বাবাকে দিলাম আমরা নেশা করিয়ে, পরের বছর কি হবে সেটা জানি নে, আমাদের মা তুমি ডিমান্ড করো না, ফন্দিটা ধরে ফেলে চলে যেও না, বাবা মহাদেব প্রণয় করো না, মার সাথে তুমি ঝগড়া করো না।